রামপুর গ্রামে অনামিকা নামের এক চতুর মহিলা ছিল। তার স্বামী রমেশ একটি ছোট্ট টিফিন সেন্টার চালাত। অনামিকার শাশুড়ি শারদা তার বাড়িতেই থাকতেন। তারা তিনজনে বিনা কোনো অসুবিধাতে শান্তিতে সেই বাড়িতে আনন্দে থাকত। কিন্তু কখনো কখনো তাদের একটু আর্থিক অসুবিধা হতো। কিন্তু রমেশই একমাত্র ছিল যে কাজ করত, তাই পুরো পরিবারকে রমেশের মাইনের ওপরে পুরোপুরিভাবে নির্ভর থাকতে হতো। তখন একদিন শারদা নিজের ছেলেকে বলে, বাবা রমেশ, বাইরে দেখ, আকাশ একদম কালো হয়ে ঘিরে আছে, বৃষ্টি হবে, আজকে ব্যবসা হবে? সেটাই মা, আমিও ভাবছি। বলছে নাকি খুব বড় ঝড় উঠবে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে তরি তরকারির দামও বেড়েছে, গোলদারি জিনিসপত্রেরও দাম বেড়েছে। এভাবে ব্যবসা করা খুব কঠিন হয়ে উঠেছে মা। হ্যাঁ গো, আমরা সবসময় দোকান খুলে রাখতে পারি না, যখন যে আসবে সে জিনিস নিয়ে যাবে। এমনিতেও সবসময় দোকান খুলে রাখতে কোনো অসুবিধা নেই। সে তো ঠিক বলেছ অনামিকা, কিন্তু সব জিনিসপত্র দোকানে শেষ হয়ে গেছে, তেলের দামও খুব বেড়েছে, আমার খুব ভয় লাগছে। জানি না কবে কি হবে, এমন না হয় যে আমাদের এই টিফিন সেন্টারটা বন্ধ করতে হয়। আরে বোকা, এভাবে ভয় পেলে কি করে হবে? তুই আমার ছেলে না, আমার সাহসিকতা আর বুদ্ধি পাসনি তুই, এভাবে ভয় পেলে কি করে হবে বলতো? যাই হয়ে যাক না কেন, আগে বাড়তে হবে, তবেই বিজয়ী হবি। অনামিকা, তুমি কিছু বলছো না কেন গো? হ্যাঁ গো, তুমি এত ভয় পাচ্ছ কেন এভাবে বলতো? আগে আমাদেরকে দোকানটা খুলে রাখতে হবে, একটু তো চেষ্টা করতে হবে, যা আছে তা দিয়ে কাজ চালাতে হবে, তারপর আর যখন টাকা পাবো তা দিয়ে বাকি জিনিসপত্র নিয়ে আসবো। এই হিসেবটা ভালো, খুব ভালো কথা বলেছ। অনামিকা রমেশ গিয়ে টিফিনের দোকান খোলে। যতটুকু তাদের কাছে জিনিস ছিল তা দিয়েই তারা সব বন্দোবস্ত করে। সকাল 11টা বেজে যায়, কিন্তু তাও তার দোকানে খদ্দের আসে না। যেহেতু ভারী বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তায় একটা মানুষকেও দেখা যাচ্ছিল না। ভারী বৃষ্টির ফলে যা কিছু খাবার দাবার রমেশ অনামিকা বানিয়েছিল নষ্ট হয়ে যায়। সেটাকে তারা ফেলতে পারে না, তারা বাড়িতে নিয়ে আসে। সেই খাবার দাবার তারা তিনজনে বসে দুপুর বেলায় খেয়ে নেয়। এসব দেখে রমেশের চোখ দিয়ে জল গড়িয়ে আসে। হ্যাঁ গো, কেঁদো না, এত চিন্তা কেন করছো? এভাবে মেয়েদের মতো কেন কাঁদছো? আজকে কেউ আসেনি, কালকে নিশ্চয়ই আসবে। হ্যাঁ, এসেই বা কি হবে, আজকে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। আজ যা টাকা রোজগার হতো সেটা দিয়ে ভেবেছিলাম কালকে গিয়ে জিনিসপত্র কিনে আনবো, আজ কেউ এলো না, ব্যবসা জয় গৌরাঙ্গ হয়ে গেল। কাল যে দোকান খুলবো তার জন্য একটা টাকাও নেই যে আমাদের কাছে মা। তাহলে কি দোকান বন্ধ করতে হবে আমাদের? হ্যাঁ গো মা। আরে ভগবান, এভাবে কেন খেলা করছো আমাদের জীবনটার সাথে? আমাদেরকে বাঁচাও গো, বাঁচাও। শাশুড়ি মা, চিন্তা করবেন না, আপনার আবার বিপি আছে, বেশি চিন্তা করলে আপনার শরীর খারাপ হবে, আপনি শান্ত থাকুন মা, শান্ত। এভাবে অনামিকা শারদা আর রমেশকে বোঝায়। পরের দিন বৃষ্টি থেমে যায়, কিন্তু দোকানে যেহেতু জিনিসপত্র ছিল না তাই রমেশ টিফিন সেন্টার খুলতে পারে না। অনামিকা আর শারদা বাড়িতে রান্না করার দরুন শুধু এই কথাই ভেবে যাচ্ছিল। বাড়িতেও রান্না করার মতন তরকারি ছিল না, তাই সে তরি তরকারি নিতে তরকারির দোকানে যায়। সেই তরকারির দোকানে রানী নামের একটি মেয়ে ছিল, সে এখানে তরি তরকারি বিক্রি করছিল। এই অবস্থায় কেন দিদি, প্রত্যেক দিন তো রমেশ আসে তরি তরকারি নিতে, আজকে টিফিনের দোকানও খুলুনি, কি ব্যাপার? তা ঠিক আছে, কিন্তু তুমি প্রত্যেক দিন টিফিন নিতে আসো তো, কাল কেন আসুনি? ও, কালকে বাবা যখন ফেরে তখন ম্যাগির প্যাকেট নিয়ে আসে, আর সেই ম্যাগিটা আমি 2 মিনিটের মধ্যে বানিয়ে তৈরি করে নিলাম, আর ওটাকে পাউরুটির মধ্যে রেখে খেলে খুব সুস্বাদু লাগে খেতে। যে কেউ খেতে পারে নাকি ওটা, খেতে সুস্বাদু? হ্যাঁ দিদি, আজকালকার ট্রেন্ড, সবাই পিৎজা বার্গার ম্যাগি এইসব খেতে খুব পছন্দ করে। বৃষ্টির দিনে গরম গরম ম্যাগি খেতে খুব ভালো লাগে। আমার ছোট ভাইটা আছে না, তার আবার বার্গার খেতে খুব ভালো লাগে, চিকেন বার্গার সে খুব পছন্দ করে। কালকেই তো আমি আমার ভাই খেয়েছিলাম, তাই তো টিফিন সেন্টার যাইনি গো দিদি। সেই তো, তোমার খাবার তোমার ইচ্ছে, আমাকে 1 কেজি বেগুন দিয়ে দাও। এই বলে অনামিকা তাকে টাকা দেয় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়, সেখান থেকে চলে যায়। কিন্তু সারা রাস্তা তার রানীর কথাই মনে পড়ে। তারপর হঠাৎ করে তার মনে পড়ে যে অনেকদিন আগে একবার সে ম্যাগি খেয়েছিল। এই কথাটা ভাবতেই তার মাথায় একটা পরিকল্পনা আসে। সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে নিজের স্বামী আর শাশুড়ি মাকে সেই পরিকল্পনাটা বলে। ওগো শাশুড়ি মা,
আমি আপনাদের দুজনকে একটা নিজের পরিকল্পনা বলতে চাই। আমরা ম্যাগি বার্গার বানিয়ে বিক্রি করব। বিশ্বাস করুন, এই ব্যবসাটা খুব ভালো করে চলবে। এখন আমাদের কাছে টাকা নেই অনামিকা, এই কাজ আমরা কি করে করব? তুমি এটা ভাবলেই বা কি করে? তুই থাম বাবা, সে কি জানে না আমাদের কাছে টাকা নেই? সে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তে এই কথাটা বলছে। বলো মা, এই ব্যবসাটা কি করে করা যায় যখন আমাদের কাছে টাকা নেই? ম্যাগি বার্গার বানাবার জন্য আমাদের কি বেশি টাকা লাগবে না? শুধু ম্যাগির প্যাকেট চাই আর বার্গারের জন্য বান চাই আর শাক জাতীয় কিছু তরি তরকারি। এই ব্যবসাটা আমরা খুব আনন্দে করতে পারবো মা। বুঝলাম, কিন্তু ম্যাগি বার্গার বানাবার জন্য কিরকম করে ব্যবস্থা করবে বলো? যদি রানীর সাথে কথা বলি, সে এক সপ্তাহের জন্য তরি তরকারি ধারে দিয়ে দেবে, তাতেই হয়ে যাবে। আর যদি কোথা থেকে ম্যাগির প্যাকেট ধারে পাওয়া যায়, বাকি পাউরুটি তো আমরা বাড়িতেই বানিয়ে নেব। আমি সব ব্যবস্থা করে নেব গো, তুমি যদি আমায় একটু সাহায্য করো আমরা খুব ভালো টাকা রোজগার করতে পারবো। অনামিকার এই ম্যাগি বার্গারের ব্যবসাতে শারদা আর রমেশ তাকে সাহায্য করে। তার পরের দিন থেকেই অনামিকা নিজের টিফিন সেন্টারে ম্যাগি বার্গার বিক্রি করা শুরু করে। যেহেতু এসব খাবার দাবার আজকাল ট্রেন্ড, তাই অনেকেই আগ বাড়িয়ে আসে কেনার জন্য, বিশেষ করে বাচ্চারা আগে বেড়ে আসে এটা কেনার জন্য। এমনকি মা বাবার সাথে ঝগড়া করে টাকা নিয়ে তারা ম্যাগি বার্গার খাওয়ার জন্য আসে। এক সপ্তাহের মধ্যেই অনামিকার এই ব্যবসা খুব ফেমাস হয়ে ওঠে। আশেপাশের এলাকাতেও ম্যাগি বার্গার মানে অনামিকার নাম শোনা যেতে লাগে। রমেশ টিফিন সেন্টার থেকে এবার অনামিকা ম্যাগি বার্গার সেন্টারে বদলে যায়। দুই সপ্তাহের মধ্যেই অনামিকার রোজগার দুগুণ হয়ে ওঠে। অনামিকা এতে খুব খুশি হয়। অনামিকা, খুব ভালো কাজ করেছ, আমাদের অনেক লাভ হয়েছে। আমি জানতাম সে বলেছে যখন নিশ্চয়ই করবে, কিন্তু আবার বৃষ্টি হবে। বৃষ্টি হলে আমাদের ব্যবসা আরো ভালো চলবে মা। বৃষ্টির মধ্যেই তো মানুষদের ম্যাগি বার্গার খেতে বেশি ভালো লাগে, আপনি শুধু দেখতে থাকুন। এরকম বলে অনামিকা দোকান থেকে ঝুঁকে দেখে, দেখে ছাতা নিয়ে মানুষদের লাইন লেগে গেছে। তা দেখে রমেশ আর শারদা খুব হাসতে লাগে। অনামিকা খুব উৎসাহিত হয়ে যায় আর আরো ম্যাগি বার্গার বানাতে শুরু করে দেয়। রামপুর গ্রামে শারদা নামের এক দুষ্টু মহিলা থাকত। তার কটু বাক্যর কারণে পুরো গ্রামবাসীরা তার থেকে খুব ভয়ভীত থাকত। তার বৌমাও তার কটু বাক্যের কারণে মনে মনে খুব কষ্ট পেত। শাশুড়ি মার কটু বাক্য শুনে যখনই তার মনে কষ্ট হতো, সে নিজের স্বামীকে সব কথা বলে খুব কান্নাকাটি করত। অনামিকা আর রমেশের রাখি নামের একটি কন্যা সন্তান ছিল, আর দুই যমজ সন্তান রাকেশ আর বিনয়। ছোট ভাইদের সাথে খেলা করে রাখি খুব আনন্দিত হতো, কিন্তু খেলা করার দরুন হট্টগোল হতো, ফলে শারদা খুব রাগ করত। তখন একদিন রমেশ অনামিকাকে বলে, অনামিকা অনামিকা, তাড়াতাড়ি খাবার বাড়ো, শহরে যাবার আছে যে। বাবা এই নাও, তুমি জল নাও। কি মা, তোমার মা নেই? মা কোথায় গেছেন? মা ভাইদেরকে স্নান করতে নিয়ে গেছে, ওই দেখো আসছে। রাখি যা, ভাইদের সাথে খেলা কর, আমি বাবাকে খাবার বেড়ে দিই, কেমন? ঠিক আছে মা। ওগো বসো, খাবার বেড়ে দিচ্ছি। খাবার বেড়ে দেওয়ার দরুন অনামিকা খুব চিন্তিত দেখাচ্ছিল, সে ব্যাপারটা রমেশ লক্ষ্য করে। আমি এরকম কেন আছি একটু জিজ্ঞাসাও করছো না? সব সময় নিজের কাজে থাকো, তোমার নিজের স্ত্রীকে নিয়ে একটুও চিন্তা হয় না? হ্যাঁ অনামিকা, এরকম কেন আছো? কি হয়েছে তোমার? তোমার মা সবসময় আমার উপরে বকাবকি করে। সেটা কি করে? কি যে বলো না। মানে কি বলে? আরে সব সময় তুমি ইয়ার্কি করো তাই না? আমার জীবনটা তোমার কাছে কিছুই না। কিছুদিনের জন্য আমি বাপের বাড়ি যেতে চাই, তাই একটু সময় বের করে আমাকে আর আমার বাচ্চাদেরকে তুমি আমার বাপের বাড়ি ছেড়ে এসো। আরে আজকে তো আমার কাজ আছে, আমি শহরে যাচ্ছি, দুদিনের মধ্যে সাইক্লোন আসবে, বাজারে আমার কিছু কাজ আছে, না হয় কাল আমি ছেড়ে আসবো। তাহলে শহর থেকে ফিরে আমাদেরকে গ্রামে নিয়ে চলো। আচ্ছা বেশ, আমি তোমাদেরকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। বলে না 100টা কামারের আর একটা সোনার, আমি সব জানি। এই বলে রমেশ সেখান থেকে চলে যায়। অনামিকা বুঝতে পারে না যে রমেশ তার প্রশংসা করলো না তাকে বোকা বললো। ততক্ষণে চিৎকার করতে করতে শারদা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। আহ আহ, আর পারছি না, কান ঝালাপালা করছে, এত চিৎকার কোথায় হয়? এতটুকু শান্তি নেই বাপু। ছোটবেলাতে আমার ছেলেকে আমি যা বলতাম তাই শুনতো, আর আজকাল বোকা মা বাবারা এভাবে বাচ্চা বড় করছে।
যখন সারদা এভাবে বকাবকি করছিল, বাইরে খুব জোরে বিদ্যুৎ আর ঝড় ওঠে। বাইরে যখন খুব জোরে বিদ্যুতের আওয়াজ হয়, সারদা ভয়ের চোটে ছুটে আসে আর এসে বৌমাকে জড়িয়ে ধরে। কি মা, বাবাকে মনে পড়ছে নাকি? এ কিসব কথা, তাও আবার এই বয়সে? কৃষ্ণ ও কৃষ্ণ, তোমার মধ্যে অনেক চর্বি ভরা আছে, তবে জানতাম না মুখেও আছে। আপনি না কখনো আমার প্রশংসা করেন না। ওদিকে যে বাচ্চারাও ভয় পাচ্ছে। বাচ্চারা কোথায়? মা, রাখি, কোথায় আছো তোমরা? বাইরে যে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। অনামিকা যখন মন্দিরে গেছিল, তখন রাখি নিজের ভাইদের সাথে খেলা করছিল। অনামিকা খুবই চিন্তিত হয়ে পড়ে। সেই দিন সারা রাত্রি খুব বৃষ্টি হয়, বন্যা হয়ে যায়। খুব বৃষ্টি হওয়ার কারণে গ্রামে জল ঢুকে যায়, বন্যার জল বৃষ্টির জল সব মিশে যায়। তা দেখে সারদা অনামিকা খুব চিন্তিত হয়। ওরে বাবা, জল যে ঘরে ঢুকে যাচ্ছে, হে ভগবান, আর আমায় কি কি দেখতে হবে? শাশুড়ি মা, ভয় পাবেন না। ঘরে জল ঢুকে গেলে ভয় পাবো না? তাহলে কি বলতে যাও, ঘরে ব্রেক ডান্স করবো? পরিস্থিতি এমন, আর বলছো যে যেন ভয় না পাই, তাহলে কি ঘরে আমি সাঁতার কাটবো নাকি? হায় রে ভগবান, আপনার মুখে আঙুল দেওয়া মানে আমারই যত ভুল। একটু চুপ থাকুন তো, বাড়িতে আপনার ছেলেও নেই, উনি শহরে গেছেন। এখানে এরকমের পরিস্থিতি, জানি না উনি কেমন আছেন। মা, দুই ভাই যে কাঁদছে। এক ভাইকে আমি কোলে নিচ্ছি রাখি, আর তুই অন্য ভাইকে কোলে নে। ভয় পাবি না কিন্তু, কোনো না কোনো অফিসার আমাদেরকে বাঁচানোর জন্য আসছেন হয়তো। তেনারা আমাদের চিঠি লিখে জানিয়েছে বুঝি যে এসে বাঁচাবে? না মা, যখনই কোনো বন্যা হয় তখনই কোনো না কোনো অফিসার আসে বাঁচাতে, তাই আমি বললাম। অফিসাররা তো আসবে, কিন্তু যখন সিনেমা শেষ হয়ে যাবে ততক্ষণ আমাদেরকেই বাঁচাতে হবে নিজেদের। তাহলে কি করতে হবে সেটা বলুন না, এভাবে উল্টো পাল্টা কথা বলবেন না তো। হ্যাঁ, এখন আমার এমন পরিস্থিতি যে এদিকের না ওদিকের, আর উল্টো তুমি আমাকে কথা শোনাচ্ছ। ও মা, তুমি কিছু করো মা, এই বুড়ির দ্বারায় তো কিছুই হবে না। তখন থেকে তোমাকে কত আজেবাজে বলছে, কিন্তু একবারের জন্য বাচ্চাটাকে কোলেই নিচ্ছে না। খুব আওয়াজ বেরুচ্ছে তো তোমার। ও মা, সব জিনিস তো বয়ে যাচ্ছে, যত সব বাড়ির আসবাবপত্র সব জলে বইছে। হে ঈশ্বর, আমাদের প্রাণ বাঁচাও। প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় সব জিনিস বয়ে যাচ্ছে, এই অপ্রয়োজনীয় বুড়িটা কেন বয়ে যাচ্ছে না? কি কি বললে? আমি এখন দেখছি তুমি আর ছোট নেই, তুমি অনেক বড় হয়ে গেছো, নিজের মুখটা বন্ধ রাখো, বোকা মেয়ে। আরে আরে, জলের স্তর যে বেড়েই চলেছে। মা, আপনি ওপরে যান, তাড়াতাড়ি যান, না হলে জলে আমরা সকলেই বয়ে যাবো যে। মা, তুমি শুধু ঠাকুমাকে বলছো ওপরে যেতে, আমরা তো ছোট বাচ্চা, তোমাকে আমাদেরকেও নিয়ে যেতে হবে। না মা, ঠাকুমা বাড়ির সব থেকে বড়, বাড়ির বড়রা না থাকলে ঘর অন্ধকার হয়ে যায় যে, তাই আগে ওনার প্রাণ বাঁচাতে হবে, তারপর আমরা ধীরে ধীরে যাবো না হয়। মা, তাড়াতাড়ি আপনি উপরে চাপুন। অনামিকার এরকম কথা শুনে সারদার চোখে জল চলে আসে, তাই বেশি কিছু না বলে সে চুপচাপ ওপরে চলে যায়। যখন অনামিকা রাখি আর দুটি বাচ্চাকে কাঁধে করে তুলে ওপরে চাপতেই যাচ্ছিল, তখন হঠাৎ করে জলের স্তর আরও বেড়ে যায়। সাবধান অনামিকা, তুমি আমার সোনার মা, তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে নিজে জলে রয়ে গেলে। শাশুড়ি মা, কোনোভাবে আবার পড়ে যাবেন না, আমরা কোনো মতে ওপরে চলে আসব। ও মা রাখি, ভাইদের খেয়াল রাখিস মা। ঠিক আছে ঠাম্মা। যখন অনামিকা আর রাখি ওপরে ওঠার চেষ্টা করছিলই, ঠিক সেই সময় রমেশ এসে পড়ে। পুলিশের লাইফ জ্যাকেট পরে সে সাঁতার কেটে বন্যার মধ্যে বাড়ি ফেরে। প্রথমে সে এসে সবাইকে নিজের কাঁধে তোলে, তারপর রাখি আর ভাইদেরকে ঘাট পর্যন্ত নিয়ে যায়, তারপর সে সারদাকে পাড়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত পুরো পরিবার বন্যার হাত থেকে বেরিয়ে আসে। আজ তুমি যদি ঠিক সময় না আসতে, তাহলে বন্যার জলে আজ আমরা ভেসেই যেতাম। আজ যখন সকালে যাচ্ছিলাম, মাঝপথে রাস্তা কাটা হয়েছিল, তখন আর আমি গেলাম না, ফলে বাড়ি ফিরতে এত সময় লেগে গেল। রেস্কিউ টিম মিলে সব শরণার্থীদের জন্য খাবার দাবারের এক জায়গাতে বন্দোবস্ত করেছে, এই সময়ে তারাই আমাকে এত সাহায্য করে, ফলে আমি এসে তোমাদের প্রাণ বাঁচাতে পারলাম, ফলে আজ আমরা সুরক্ষিত, তোমরা ভয় পেও না, আর চিন্তারও কোনো কারণ নেই। বৌমার যে খুব বড় মন, এত সমস্যার মধ্যেও আজ বৌমা আগে আমার প্রাণ বাঁচিয়েছে, ও আগে আমাকে সুরক্ষিতভাবে উপরে পৌঁছিয়েছে,
এরকম বৌমা কোথায় পাবে? আমার বৌমার সোনার মন, এতদিন ধরে আমি তাকে কি না বলে গেছি। তাই যদি হয় এবার থেকে আমি বকাবকি করব, আর মায়ের পরিবর্তে আমি তোমার সাথে খেলা করব। রাখি এভাবে বলে, তার কথা শুনে সকলেই হাসতে লাগে। তখন থেকে সেই পরিবার সুখের পরিবার হয়ে ওঠে, আর শাশুড়ি বৌমা খুব আনন্দে জীবন কাটাতে লাগে।